না আপনারা জানেন যে আজকে নারাজি পিটিশনে বাদীর বক্তব্য শোনার জন্য নির্ধারিত তারিখ ছিল আমরা কোর্টে এসেছি কোর্টে আসার পরে আমাদের লার্নেড ফ্রেন্ড মাসুদ সালাউদ্দিন সহ আমাদের টিম এবং যে বাদী সেও হাজির কোর্টের স্টাফ বলল যে আজকে কোর্ট বসবে না তো কোর্ট বিভিন্ন কারণে নাও বসতে পারে ছুটিতে থাকতে পারে তার ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে তো এখন একটা নতুন করে একটা তারিখ পড়বে তারিখটা হোপফুলি আমরা বিকেল অথবা কালকে জানতে পারবো আমরা দেখেছি আপন জুয়েলার্স এর মামলার রায়ের আগে পরপর দুবার তারিখ পেছানো হয়েছিল একবার এরকম আদালত বসেনি এবং তারপরে ফাইনালি যখন রায় হলো তখন আপনারা দেখেছেন যে সকল অভিযুক্তকে খালাস করা হয়েছিল এই ধরনের কিছু কি আপনারা কোর্ট চাপের মুখে আছে কিনা এরকম কিছু কি আপনারা আশঙ্কা করছেন দুইটার পর্যায়ে আলাদা ওইটা ছিল জাজমেন্ট আর এটা হলো পুলিশ তদন্তের পরবর্তী স্টেপ এখানে আমরা যেটা ধারণা করি অথেন্টিকেটেড বলতে পারবো না যে জজ সাহেবের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছে সে যাতে পুলিশ তদন্ত রিপোর্টটা গ্রহণ করে নারাজিটাকে খারিজ করে দেয় কিন্তু আমরা আমরা আমাদের আমরা এটাও জানি যে এই জজ সাহেব অত্যন্ত প্রফেশনাল এবং সৎ বিচারক তিনি ন্যায় বিচার করবেন এবং তিনি চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং আমাদের ধারণা হয়েছে যে চাপের কাছে নথি স্বীকার করেনি বলে আজকে উনি কোর্টেই বসেননি তো এটাও আমরা ধারণা করি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যেভাবে চলছে তাতে নিম্নকোর্ট ম্যানিপুলেটর হতে পারে হাইকোর্ট ম্যানিপুলেটর হতে পারে এপিলেট ডিভিশনও ম্যানিপুলেটর হতে পারে কিন্তু আমরা যাহা কিছু রেজাল্ট হোক নারাজি গ্রহণ হবে কি হবে না সেটা আমরা এপিলেট ডিভিশন থেকে সর্বশেষ সিদ্ধান্ত আমরা জানব যে রাষ্ট্র যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল চলবে না দুর্বৃত্ত রাষ্ট্রের সকল ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে সেইটা রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে নির্ধারণ হোক আমরা সেই পর্যন্ত জানি এইটা মাত্র একটা ইন্টারিম ব্যবস্থা মামলার কেবল শুরু হয়েছে মাত্র এই তদন্ত শেষ হয় নাই নারাজি গ্রহণ হলে এটা আবার পুনঃ তদন্তে যাবে তদন্তের পরে সেই তদন্ত রিপোর্টে কি আসে সেইটার উপরে পরবর্তী স্টেপ নির্ভর করবে তদন্তে যদি আমরা সন্তুষ্টি হই তাহলে সেটা ট্রায়ালে যাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী আসবে আসামিপক্ষ সাক্ষী দিতে পারে আর্গুমেন্টস হবে তারপর বিচার কার্য সমাধান হবে অনেক বড় লম্বা পথ আমরা সেই জন্য বলছি বাদী সহ আমাদের টিমের সবাইকে আমরা বলছি আপনারা মেন্টালি প্রস্তুতি হবেন লং ব্যাটেল পৃথিবীর কোনো ন্যায় বিচার সহজে অর্জিত হয় নাই আপনি আমেরিকার অনেক ঘটনা জানেন যে লস এঞ্জেলসে তিনজন ব্ল্যাককে মেরে ফেলছিল সেটা নিয়ে দাঙ্গা হয়েছে তারপর সেটা ন্যায় বিচার হয়েছে এই যে ডোনাল্ড নামে যে একটা কালোকে মেরে ফেললো সেটা নিয়ে কত কিছু হলো তারপর না ন্যায় বিচার পেয়েছে ন্যায় বিচার তো সোজা ব্যাপার না তো আমরা যারা একত্রিত হয়েছি আমরা ইনশাল্লাহ আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাব লেটস সি হোয়াট হ্যাপেন একটা দুর্বৃত্ত রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে না পার্লামেন্ট কর্তৃক যে আইন পাশ হয়েছে সেই অনুযায়ী রাষ্ট্র চলবে রাষ্ট্রে দুর্বৃত্তায়ন হয়েছে দুর্বৃত্তীয়তা আছে এবং অনেক কি সহজে কিনতে পারে তারা টাকা দিয়ে সবাইকে কেনার চেষ্টা করেছে এবং করবে আগে একটা মামলা খেয়ে ফেলছে সাব্বির হত্যাকাণ্ড সেখানে আমরা শুনেছি 100 কোটি টাকা লেনদেন হয়েছে বিএনপির সময় আর এখন আওয়ামী লীগের সময় এটা চলছে তো দুর্ভাগ্য যে একটি দুর্বৃত্ত ফ্যামিলি খুনি এবং ধর্ষণকারী দেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দলকে কিনতে পারে এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য ধন্যবাদ আপনাকে